হ্যালো ভিউয়ার্স, মাবো মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি। তো আজ একটা ধ্বজভঙ্গের ওষুধ নিয়ে এসেছি। ধ্বজভঙ্গ একটা এমনই রোগ, খুবই মারাত্মক রোগ। তো এই ধ্বজভঙ্গ রোগ এগুলো কিন্তু সচরাচর নিজের দোষেই হয়। তো নিজের দোষ বলতে গেলে, যেমন মেয়েদের উপর বেশি আকৃষ্ট হলে এবং তাদের চিন্তা ভাবনা সবসময় জন্য মাথায় রাখলে এসব রোগগুলো হয়, এবং নিজের কুকর্ম দ্বারা থেকেও এসব রোগগুলো হয়। তো আমি কি কথা হয়তো বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইসব রোগ থেকে বাঁচতে হলে এসব নিয়মগুলো মেনে চলবেন, তাহলে এসব রোগগুলো হবে না। আর যাদের হয়ে গেছে তাদেরকে আমি যে ওষুধের নিয়মগুলো বলছি, তো সেগুলো ঠিকভাবে নিয়ম পেলে কাজ করবেন, খুব ভালো কাজ হবে। তো যাদের যারা আর কি আইবুড়ো আছেন, যারা ব্যাচেলার ছেলে, তাদের পক্ষে এই নিয়মটা খুবই সুবিধা, যদি ঠিকভাবে নিয়ম করতে পারেন। আর যারা হয়তো বিবাহিত হওয়ার পরেও এইসব রোগগুলো হয়েছে, তাদেরকে কিন্তু একটু পালন কঠিন আছে, সেটা পালনটা মেনে চলতে হবে। তো যারা বিবাহিত আছেন তারা 15 দিন আলাদা বিছানায় থাকতে হবে। তো এটা হচ্ছে বিবাহিত ছেলেদের নিয়ম। আর যারা ব্যাচেলার আছে তাদের তো কোনো ব্যাপারই নাই, ওদের তো আলাদা বিছানা মনে করেই থাকতে হবে। তো যাই হোক, আমি আসল নিয়মে আসি। ওষুধ যেটা হচ্ছে সেটা দেখবেন, থানকুনি গাছ সবাই চেনেন। এর আগে আমি থানকুনি গাছের একটা গুণ দিয়েছি, সেসব নিয়মগুলো মেনে চললে কোনোদিনই বড় রোগে আক্রান্ত হবে না। তো সেই থানকুনি গাছ দিয়ে আমি আপনাদের ধ্বজভঙ্গের ওষুধ নিয়ে এসেছি। তো সেই থানকুনি গাছটা দেখবেন, এক জায়গায় হলো, ওখান থেকে লতিয়ে খানিকটা চলে যাবে, গিয়ে ওখানে আবার শিকড় ছাড়বে, ছেড়ে ওখান থেকে আবার গাছ হবে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে ওটা পাব। থানকুনি গাছটা এক জায়গায় হলো, ওখান থেকে খানিকটা পাত ছাড়লো, তো গিট হলো, গিট থেকে শিকড় বেরিয়ে ওখান থেকে গাছ হবে, আবার পাত ছাড়বে, ছেড়ে ওখান থেকে আবার পাবে, পাবে গিট থাকে, ওখান থেকে গিটে শিকড় বেরোবে, আবার গাছ হবে। তো এই পাপটা 1.5-2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তো ওই পাপ তিনটে করে নেবেন, তিনটে করে নিয়ে পানের সাথে খেতে হবে। তো পানের মশলা কিছু দেবেন না, পান, চুন, সুপারি আর ওই গাছের পাপ তিনটে দিয়ে খাবে। তো চেষ্টা করবেন খালি পেটে 2-3টে খাওয়ার। আর বাকি খাওয়ার পর খাবেন, পুরো দিনে 5-7টা পান খাবেন 15 দিন। তবে এটা যদি করতে পারেন, গ্যারেন্টি ধ্বজভঙ্গ রোগ ভালো হয়ে যাবে। আর একটা আমি তেলের নিয়ম বলছি, সেটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। লতা বিছুটি গাছ তো সবাই চেনেন, যেটা পাতা তুলতে গেলে গায়ে লেগে গেলে চলবেই। তো তার জন্য হাতে কভার পরে যাবে, যে বেশ কিছুটা পাতা নিয়ে আসবে, নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝেড়ে নিয়ে ওটাকে ভালো করে কুটিয়ে রস বার করবেন। তো রসটা
50 গ্রাম মতো নেবেন। তো লতা বিছুটির রস আলাদা রাখলেন একটা বাটিতে, আর একটা পাত্রে রাখবেন আপনার চচ্চড়িয়া গাছের পাতা কিছুটা নিয়ে এসে ওটাকে কুটে রস বার করে ওটা 50 গ্রাম। চচ্চড়িয়া গাছটা যেটা আপনারা অনেকে বলেন আপাং গাছ কি অপমার্গ গাছ, ওটা বাংলা ভাষায় সচরাচর বলে চচ্চড়িয়া গাছ, তো ওর পাতার রস 50 গ্রাম। আর সর্ষের তেল নেবেন 100 গ্রাম। এই তিনটাকে এক জায়গায় করে নেবেন, করে নিয়ে ওটাকে গরম করবেন। গরম করলে কিছুটা তেল হয়তো মরবে, তেল তো মরবে না, জল যেটুকু আছে সেই জলটাই মরবে। তো কিছুটা মরার পর তেলটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখবেন। বোতলে ভরে রেখে ওই ধ্বজভঙ্গ রোগীর লিঙ্গে মালিশ করবেন, যাদের লিঙ্গ শিথিল হয়ে গেছে খাড়া হয় না কোনো মতে, তো ওই গাছটা খাবেন আর এটা মালিশ করবেন। তো দিনে 3 বার পেলে খুব ভালো হয়, নাহলে 2 বার অবশ্যই মালিশ করবেন। তো এইটা করতে পারলে ধ্বজভঙ্গের রোগ একদম ভালো হয়ে যাবে, 100 ভাগের মধ্যে 100 ভাগই ভালো হবে। যদি আপনার কুকর্মের দ্বারায় এবং কোনো নারী আকৃষ্ট হওয়ার জন্য এবং নিজের দোষ থেকে যদি ধ্বজভঙ্গ হয় তাহলে 100 ভাগের মধ্যে 100 ভাগই ভালো হবে, কারণ এসব রোগ আরো অন্যান্য রোগের মানে শরীর জর্জরিত হয়ে গেলে শরীর কমজোর হওয়াতেও এসব রোগ অনেক সময় হয় অন্য কোনো রোগের কারণে। তো সেই সব রোগের বেলায় কতটা কাজ করবে আমি বলতে পারছি না, তবে কাজ করবে। আর যেগুলো নিজের দোষের কারণে ধ্বজভঙ্গ হয়ে থাকে তাদের 100 ভাগের মধ্যে 100 ভাগই কাজ করবে। তো যাই হোক, আমি যেগুলো বলছি সেগুলো মানে মোটেই মিথ্যা কথা নয়, আপনারা প্রয়োগ করুন তাহলেই বুঝতে পারবেন গাছের গুণাগুণ কি। মানুষ বেঈমান হতে পারে, গাছ কিন্তু বেঈমান নয়, এটুকু মনে রেখে কাজ করুন, দেখুন ভালো ফল পাবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করুন যাতে আরো 5টা লোক উপকার পায়। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দিন যাতে আমার আগে আরো ভালো ভালো ভিডিওগুলো আপনারা পান। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।